আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল আবরারা ইশরাবুনা মিন কা'সিন কানা মিযাজুহা কাফুরা আল্লাহ বলছেন সৎকর্মশীল বান্দারা তারা আমার কাছে এসে কাফুরজনিত পানি তাকে পান করতে দেওয়া হবে শুধু সাধারণ মিনারেল ওয়াটার নয় বরং তাতে কাফুর মিশ্রিত করা হবে যাতে এক্সট্রা একটা গ্রান আসবে আর শীতল হবে এমন পানি তাদেরকে পান করতে দেওয়া হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন এটা সীমিত নয় আমাদেরকে যখন খাদ্য খাওয়াই আমরা কাউকে দেখবেন যে দামি পানি হলে ওই মিনারেল ওয়াটার হলে এক বোতল এক বোতল করে গনে রাখেন যে প্রত্যেক প্লেটের সাথে এক বোতল আল্লাহ আপনাকে এক বোতল করে মেপে মেপে দেবে না আল্লাহ বলছেন বান্দা তোকে আমি এরকম কারফুর জাতীয় ঠান্ডা পানির নহরের মালিক করে দেব আর এই নহর যেখানে সেখানে বইবে না বান্দা তুই যেখানে চাইবি সেইখানে নহর তোর কাছে বইবে আল্লাহ বলছেন আইনা ইয়া শরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনহা তাফজিরা আমার বান্দাদেরকে ঠান্ডা পানির এমন নহর ঝর্ণা দেওয়া হবে আমার বান্দা যেখানে বলবে সেখানে সেই ঝর্ণা ঝরবে আল্লাহ বলছেন কেন তারা কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউফুনা বিন নাজর তারা এমন বান্দা যখন তারা কোনো মান্নত করে ফেলে সে মান্নতকে পুরা করে আল্লাহ বলছেন এটা হচ্ছে গুণ তাদের যাদের এই গুণ আছে তাদেরকে আল্লাহ ঝর্ণা দেবে যে ঝর্ণা সে নিজে হ্যান্ডেল করবে রিমোট কন্ট্রোল তার হাতে যেখানে চাইবে সেখানে ঝরাবে সুবহানাল্লাহ ইউফুনা বিন নজর ওয়া ইখাফুনা কানা শাররুহু আল্লাহ বলছেন তারা কেবল এই জন্য করে তারা একটা বৃহৎ একটা বড় একটা কঠিন দিনকে তারা ভয় করে সেই জন্য তারা এই কাজটা করে ইখাফুনা ইওমান কানা শাররুহু মুস্ততীরা যেই দিনের অনিষ্ট যেই দিনের খারাপই হবে ব্যাপক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলছেন তারা আর কি করে ওয়ায়ুতীমুন আত'আম আলা হব্বিহি মিস্কিনান তারা আল্লাহর ভালোবাসার কারণে মিসকিনদেরকে খাদ্য দেয় ওয়ায়তীমান ইতমকে দেয় ওয়ায়াসীরা এবং বন্দীদেরকে দেয় দুর্গ্রস্ত দূরগ্রস্ত ব্যক্তিদেরকে দেয় মানে যারা একবারে বন্দী হয়ে আছে সংকীর্ণ জীবনে আছে জেলখানায় হতে পারে কোনো গুহাতে হতে পারে বা কোনো একটা এলাকায় পানি বন্ধি হয়ে আছে মানে এক কথায় আটকে আটকে পড়ে গেছে তাদের কাছে খাদ্য দেওয়ার মতন কেউ নাই এমন ব্যক্তিদেরকে খাদ্য দেয় ওই ওয়া নান ওয়াতিমান ওয়াসিরা এবং তাদের কথা হল এন্নামা নতেম কুমলেওয়া জেলা আমরা তোমাদেরকে খাদ্য দে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে লালুর ইদুমিনকুম জাজান অলা আমরা তোমার কাছে যাজা থ্যাঙ্কস এটাও চাই না আর তুমি আমার আদায় করবে এটা আমি চাই আপনি কি বলতে পারেন তিনটা স্তর বলা বলা হয়েছে হয়েছে আর গুণ একজন ব্যক্তি যখনই দেখবেন কোনো মিসকিনকে খাদ্য দিচ্ছে সে যেটা আল্লাহর জন্য করেছে এটি তার প্রমাণ কারণ সে জানে এ মিসকিন তাকে কোনো যাজাও দিতে পারবে না আর এ মিসকিন তাকে থ্যাংকসও বলবে না মিসকিন খেয়ে চলে যাবে কিন্তু আমরা দেখেন আল্লাহ নাম করে মানুষকে তো খাওয়াই কিন্তু উদ্দেশ্য জাজা নেওয়া কি জাজা নেওয়া আপনি প্রায় মসজিদের হুজুরকে বা কোনো ইমাম সাহকে কোনো ভদ্রলোককে দাওয়াত দেন তার কাছ থেকে যা নেওয়ার জন্য কি আগেই বলেন যে আমরা নতুন বাড়িটা করেছি হুজুর একটু দোয়া করে এই যে আল্লাহ দোয়া তোমার খায়রে কথা আমি তলব করি না আর তুমি থ্যাঙ্কস বল বা এটা আমি চাই না তার মানে আপনি কোনো ব্যক্তিকে বাড়ি করেছেন গাড়ি করেছেন বা যে কোনো কারণে আপনি খাওয়াবেন আপনি তাকে বলবেন না যে আমার জন্য দোয়া করেন এটা তার কাজ রাসুসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে কেউ যদি কারো খাদ্য খায় তাহলে সেজন্য তার জন্য বরকতের দোয়া করে এটা যে খাবে মেহমান তার কাজ এটা আপনি কেন তার কাছ থেকে তলব করে দোয়া নেবেন যে আমার জন্য দোয়া করেন ভাই এটা চলবে না তাহলে আপনি যা নিয়ে নিলেন এটা আল্লাহর জন্য হলো না আরে জাযা তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া দেবে ইননা মা নাতীউকুম লিওয়াজহি আল্লাহ আমরা তোমাদেরকে যদি খাদ্য দেই আল্লাহর জন্য দেই লানুরিদু মিনকুম আন আওলা শুকুরা আমি চাই না যে তুমি আমার জন্য দোয়া করো আর আমাকে থ্যাংকস বলো খাবার পরে এটাও আমি চাই আর মানুষ সাধারণত এমন ব্যক্তিদেরকে খাওয়ায় যারা হয় জাযা দেবে যারা গিফট নিয়ে আসে তাদেরকে কেবল দাওয়াত দেয় আর না হয় এমন ব্যক্তিদেরকে খাওয়ায় যে তার চেতে বেটার ভাবে আবার তাকে খাওয়াতে পারে এটা হচ্ছে আমাদের চরিত্র তো যারা কেবল মিসকিনদেরকে খাদ্য দেয় তারাই অবশ্য ভালো প্রতিশনে আছে তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু আতলা ওই বান্দাদের প্রশংসা করেছেন যারা কেবল আল্লা হুয়া তালার সন্তুষ্টির জন্য একে অন্যকে খাদ্য দেয় সে যে কেউ হোক খাদ্য দেয় কি জন্যে একমাত্র আল্লা সুবানাহুয়া তালার সন্তুষ্টির জন্যে